তো গাইস, কিছু কারণের জন্য কিছুদিন ব্লগ আসছিল না, কিছু প্রবলেমের জন্য। তো সেই প্রবলেমটা চলো দেখা নেওয়া যাক। এখন আমি তোমাদেরকে সেই প্রবলেমটা বলব। তো হে গাইস, বিপ্রতিম মন্ডল ব্লগ মে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকে যে আমি এতদিন ব্লগটা আসেনি কিছু কারণের জন্য, আর কেন কেন সেই ব্লগগুলো আসতে ছিল না, এতদিন 10 দিন হয়ে গেছে অলরেডি, মনে হয় 8 দিন তো হয়েই গিয়েছে। তো 10 দিন, 8-10 দিন এতদিন কেন ব্লগ আসেনি সেটা আমি আর তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গাইস চলো ফটাফট ব্লগটা শুরু করি। তো গাইস দেখা যাক। তো গাইস, যেটা হচ্ছে, আমি এতদিন ব্লগটা কেন শুরু করিনি, মানে এতদিন আমি কেন ব্লগটা করিনি, কারণ কিছু তার পিছনে কিছু রিজন ছিল। কারণ আমার কিছু প্রবলেম, প্লাস আমার স্কুলও খুলে গিয়েছে, আমি তো ক্লাস 8-এ পড়ি, স্কুলও খুলে গিয়েছে, তো আমাকে স্কুলও যেতে হচ্ছে, তাই জন্য আমি ডেইলি ব্লগ বানাতে পারছি না। আর সেই রবিবার থেকে আমি রবিবার দিন টাইম পাই না, আজকে শনিবার। আর আজ গাইস এখন থেকে 5-10 দিন পরপর থেকে ব্লগ চলে আসবে, এখন থেকে 5-10 দিন পরপর থেকে ব্লগ চলে আসবে, আমি এটা আশা রাখছি তোমাদের কাছে, আমি এটা তোমাদের কাছে একদম প্রমিস করছি, মানে এখন থেকে 4-5 দিন পরপর পরপর ব্লগ আসবে। আর ঠিক কালকে ব্লগ আমি বানাতে পারবো না, সোমবার দিন ব্লগ শুরু হবে, সোমবার দিন আমি ব্লগ শুরু করব। মঙ্গলবার দিন বা সোমবার দিনে আমি ইন করতে পারি, মঙ্গলবার দিনে চাতে পারি, তবে করে টরে নিয়ে ঠিক আপনাদের কাছে বুধবার রাত্রের মধ্যে চলে আসবে ব্লগ। তো এডিটেড করে নে, বুধবার দিনই আমি ছাড়ে দেবো ব্লগ। তো গাইজ, এটাই আমি বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, আর এটাই আমি আজকে শেয়ার করবো তোমাদের কাছে। তো গাইজ তোমরা শুনে নিও, আর গাইজ তোমরা লাইক সে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভাই প্লিজ। ভিডিও বানাতে আমার খুবই কষ্ট হয় ভাই, এমনিতে তো আমি ক্লাস 8-এ পড়ি, আমি তো একটা স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট, তো আমি তো এখনও বড়ো হইনি, আমি খালি এমনি জাস্ট একটা এমনি তোমাদেরকে দেখানোর জন্য আমি নিজে একটা ব্লগ বানাচ্ছি, আমি বাড়িতে কী কী করি এইসবই আমি একটা ব্লগ বানাই ভাই। তোমরা ভাই করে দিও ভাই সাবস্ক্রাইব, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দিও। তো ভাই চলো দেখা হচ্ছে আরেকটি নিউ ব্লগে, ততক্ষণ দিনের জন্য বাই।